সর্বশেষ কবে পরি কেঁদেছে? আমার মনে নেই, তার মানে পরি এখন আর কাঁদে না? না ওরকম ভাবে না যে কোনো কিছু মিন করে আমার কাঁদতে হবে, কেউ কষ্ট দিলে আমার কাঁদতে হবে, আমি অতি সুখেও কাঁদি। এটা স্বাভাবিক হয়। হ্যাঁ, সো কান্নার জন্য স্যাডনেসটা আমার জন্য দরকার নেই, একটুখানি সুখ হলেও আমি অনেক কাঁদি, মানে নিজে নিজে কাঁদি যদি ওটা কেউ দেখতে পায় না, কিন্তু আমার আসলে মনে নেই। বাট আমি চাইলে এখন প্রতিদিনই কাঁদতে পারি, কারণ আমার এখন আমার প্রতিদিনের জীবন যাপনটাই এত সুখের, এত সুন্দর, এত গোছানো, আলহামদুলিল্লাহ যে আল্লাহ এত সুন্দর একটা জীবন যাপন আমাকে দিয়েছেন, এবং আমি এটা কন্টিনিউয়াসলি আমি করে যেতে পারছি, মেসড আপ করছি না, এটা অনেক বড় ব্যাপার। হ্যাঁ, পরীর জীবনে যদি কোনো মানুষ এরপর আসে, পরী তাকে কি তার জায়গা দেবে নাকি পরীর কাউকে দরকার নেই? মানুষ মানে পার্টনার? পার্টনার পার্টনার বকা দিও না, দৌড় দিয়ে পালাই যাবো। আমার মনে হয় এটার অপশন নাই, কোটা শেষ হয়ে গেছে। কোনো কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না। আমি খুব খুব আমার ফ্রেন্ডদেরকে বলি, ফ্রেন্ডদের মানে আমার কাছের লোকজনের সাথে যাদের সাথে আমি আড্ডা দিই খুব ডিনার টেবিলে, অথবা হয় না মানে খুবই কোজি টাইমে যাদের সাথে আমি বলি, তারা হতে পারে আমার খুব বয়সে ছোট, অথবা হতে পারে খুব সমসাময়িক, হতে পারে বড়, তাদের সাথে খুবই ওরকম ফ্রেন্ডশিপ না যে যাদের সাথে খুবই ট্যাগ লাগানো যে ও আমার ফ্রেন্ড, ওরকম ফ্রেন্ড মিডিয়ার কেউ না, বা ওরকম দূরের কেউ না। দেখা যাবে যে আমি জেলে যখন গেছিলাম সেই ফ্রেন্ড সার্কেল হতে পারে ওদের সাথে, মানে হতে পারে, আমি বলি না। জেলে যাদের সাথে পরিচয় হয়েছে তাদের সাথে তোমার যোগাযোগ আছে? সবার সাথে না, কারোর কারোর সাথে তো সবাই তো আমার মতো আসলে একদম দোষী হয়ে যায় নাই, কাউকে দোষী বানানোর পরে আসলে জেলে যাওয়া এরকম আছে না? অবশ্যই অবশ্যই, তাদের সাথে আসলে আমার খুব নাইস আন্ডারস্ট্যান্ডিং। তো ওরকম ভাবে আমি আমি সার্কেলটার কথা বলি, যে আমি বলার সময় বলি যে দেখো বলো 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 না, লাইফ ইজ বিউটিফুল, মানে আর কিছু বলার নাই। ওরা আমাকে বলে মাঝে মাঝে পোক করে যে দেখো তোমাকে কেউ নক করলো, বা কেউ প্রপোজ করলো, বা কোথাও কি জীবনে কোনো এরকম নাই, বা তুমি তো এমনও বয়স হয়ে যাও নাই যে কিছু। আমার ডাক্তারও বলে আমাকে যে কি হয়েছে, মানে চলো আছে না, অনেক কিছু হয়েছে, একটু টাইম নেই। এবং টাইমটা আমি এমন ভাবে দেখি, খুব মজা করি ওদের সাথে আমি গল্প করি যে দেখো আমার যখন ছেলে এবং আমি আমি জানি না কোন একটা দেশে, হয়তো বাংলাদেশের কক্সবাজারের সমুদ্র সৈকত হতে পারে, অথবা বিদেশের কোন সমুদ্র সৈকত হতে পারে, সমুদ্র খুব পছন্দ, আমরা হাঁটলাম, হাঁটতে হাঁটতে কেউ আমাদেরকে বললো, ওরা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড মানে আমার ছেলে এবং আমি, আমি ওই জীবনটা চাই। এমন জীবন চাই না যে লাইক আসলে আমি এই মুহূর্তে ভাবতে পারছি না, আর কোনো একটা মুহূর্তে এসে আমার জীবনে কেউ আসবে এটাও আমি চিন্তা করে রাখতে পারি না, মানে ছেড়ে দিলাম যে জীবনে কেউ আসলে আসুক না আসলে আসুক পরে ভাবা যাবে, ওটা আমি একদমই ভাবতে চাই না। আচ্ছা, আমি মানে আমার দুই সন্তান নিয়ে আমার জীবন যাপন এবং আমি খুবই ভালো আছি।